নমস্কার প্রিয় দর্শক বন্ধু, মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের যে জিনিসটি জানাতে চলেছি সেটি হচ্ছে, ঘরের পাপোশের নিচে এই জিনিসটি রাখুন, দেখবেন আপনাদের অর্থনৈতিক সচ্ছলতা বাড়বে এবং অর্থনৈতিক উন্নতি ধীরে ধীরে ঘটবে এবং আপনার জীবনে যে অর্থনৈতিক উন্নতি আটকে রয়েছে সেটিও দেখতে পাবেন যে ধীরে ধীরে আপনি অর্থনৈতিক দিকে এগিয়ে চলেছেন। পাপোশ হলো এমন একটি বস্তু যা প্রত্যেক মানুষের গৃহে কম বেশি দেখতে পাওয়া যায়। আপনি অবশ্যই পাপোশ ব্যবহার করবেন এবং সেই পাপোশটি প্রধান দরজার বাইরে রাখবেন, কেননা এই প্রধান দরজা দিয়ে আপনার বাড়িতে প্রবেশ করে আপনাদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব এবং কিছু পরিচিত মানুষজন। তারা যখন আপনার গৃহে প্রবেশ করবে, আপনার গৃহের সামনে যদি পাপোশ থাকে তবে তাতে তারা পা মুছে প্রবেশ করবে, কিন্তু যদি গৃহে দরজার সামনে পাপোশ না থাকে তবে তারা কিন্তু সেই সুযোগ থেকে বঞ্চিত হবে এবং তারা সরাসরি আপনার ঘরের মধ্যে প্রবেশ করায় আপনার ঘরের মধ্যে নেগেটিভ এনার্জি, ব্যাকটেরিয়া, ভাইরাস এগুলো দ্বারা আপনি আক্রমণাত্মক হওয়ার সম্ভাবনা দেখা দিবে। সেখান থেকে আপনি বাঁচতে গৃহের প্রত্যেকটি দরজার সামনে অবশ্যই একটি করে পাপোশ রেখে দিন এবং বাড়ির যে প্রধান দরজা রয়েছে তার সামনে অবশ্যই পাপোশ রাখবেন, কেননা বাস্তুশাস্ত্র মতে বাড়ির পাপোশ আপনার ঘরের নেগেটিভ এনার্জিকে দূর করতে সহযোগিতা করে এবং আপনার গৃহের মধ্যে নেগেটিভ এনার্জিকে প্রবেশ করতে বাধা দেয়। কাজেই প্রত্যেক দরজার সামনে এবং আপনার গৃহের যে প্রধান দরজা সেখানে অবশ্যই একটি পাপোশ রাখুন। আপনি বুধবারের দিন বাজারে চলে যান এবং বুধবার দিন কিনে আনুন একটি পাপোশ। মনে রাখবেন অবশ্যই পাপোশটি যেন বুধবারই কিনেন এবং চেষ্টা করবেন পাপোশের রং যাতে সবুজ হয়, কেননা সবুজ রংটিকে নিয়ন্ত্রণ করে রাশিচক্রের বুধ গ্রহ এবং বুধ গ্রহ আমাদের অর্থনৈতিক সৌভাগ্যের সাথে, অর্থনৈতিক উন্নতির সাথে সরাসরিভাবে যুক্ত। সেই পাপোশটি কিনে নিয়ে চলে আসুন এবং সেই পাপোশটি কিনে আনার পর আপনি আপনার সদর দরজার বাইরে রেখে দিন। এবার আমি আপনাদেরকে জানাবো কি সেই কাজ বা উপায় যেটি আপনি করবেন। পাপোশ কিনে নিয়ে আসার পর সেই পাপোশটির নিচে আপনি এক টুকরো কর্পূর কাপড়ে বেঁধে রেখে দিন। সেই কর্পূরের টুকরোগুলি যদি আপনারা পাঁচটি করে রাখতে পারেন তবে তা অতীব শুভ হিসাবে বিবেচিত হয়। এর ফলে আপনার গৃহে পজিটিভ শক্তি বা পজিটিভ এনার্জি প্রবেশ করবে এবং নেগেটিভ এনার্জিকে বাধা দিবে প্রবেশ করতে।